পঞ্চাশ ষাট জন তৃণমূলের কর্মী তারা এসে লাঠি দিয়ে প্রথমে হাত দিয়ে পা দিয়ে তারপরে লাঠি দিয়ে রাস্তায় ফেলে এমন সাংঘাতিক তাকে মেরেছে যে তার ইন্টেস্টাইন বোধহয় রাপচার হয়েছে এবং খুবই ক্রিটিক্যাল অবস্থায় উনি আছেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে যত পঞ্চায়েত এগিয়ে আসছে, কয়েক মাস বাদে পঞ্চায়েত ইলেকশন, তত এই তৃণমূলের কর্মীরা নেতৃত্ব তারা এই অ্যাটাক যেটা আমরা 2021 দেখেছিলাম ঠিক সেই একই স্ট্র্যাটেজিতে তারা এগোচ্ছে এবং তারা চাইছে যে বিজেপি যাতে কোনো রকম অ্যাক্টিভিটি না করে। বিজেপি করায় বাইক কেড়ে নিয়ে বাজারের মধ্যে দাঁড় করিয়ে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গতকাল দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর ঝড়খালি বাজারে এই ঘটনা ঘটে। আক্রান্ত বিজেপির চার নম্বর মণ্ডলের সহ সভাপতি অমল মণ্ডল অভিযোগ, একুশের বিধানসভা ভোটের ফল ঘোষণার পর থেকে সপরিবারে এলাকা ছাড়া ছিলেন বিজেপি নেতা। পুলিশের আশ্বাসে ঘরে ফিরলেও বারবার তৃণমূলের হুমকির মুখে পড়তে হচ্ছিল তাকে। কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে, সরাসরি চলে যাচ্ছি আবিরের কাছে। আবির, প্রথমেই যেটা তোমার কাছে জানতে চাইবো যে ঠিক কি অভিযোগ করছেন বিজেপি নেতার বাড়ির লোকজন এবং তৃণমূলের তরফ থেকেই বা কি বক্তব্য দেওয়া হয়েছে, কারণ মারধরের কথা তো তারা স্বীকার করেছে। দেখো, সরাসরি তোমাকে ছবিটা দেখাচ্ছি যে বিজেপি কর্মী আহত হয়েছেন, তিনি গুরুতর আহত হয়েছেন জানিয়েছেন অগ্নিমিত্রা পাল, বিজেপি বিধায়ক, এবং তিনি ইতিমধ্যে তাদের যে দলীয় কর্মী যিনি আক্রান্ত হয়েছেন তাকে দেখতে তিনি এসেছেন হাসপাতালে, এবং স্পষ্টত তিনি জানাচ্ছেন যে এই বাতাবরণে পঞ্চায়েত ইলেকশনেও যদি মনে করা হয় যে এইভাবে তাদের কর্মীদের ভয় দেখানো হবে তাহলে তিনি সেটা মেনে নেবেন না বা তাদের দল মেনে নেবেন না। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে হাসপাতালের সুপার তার সঙ্গে কথা বলতে অগ্নিমিত্রা পাল প্রথমে তাদের কর্মীর সঙ্গে দেখা করেছেন এবং হাসপাতালের সুপারের সঙ্গে কথা বলতে একেবারে হাসপাতালে, এবং যেটা অভিযোগ যে এর আগে ওই ব্যক্তি যিনি বিজেপি কর্মী তিনি যখন এসেছিলেন, কি হয়েছে, আমাদের ভারতীয় জনতা পার্টির মন্ডল প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টকে মেরেছে, এই অবস্থা আমাদেরকে ভয় দেখাচ্ছে। কারণটা কেন, যে এরা বিজেপি করে কিনা এরা মানে আপনাদের হুমকি দেওয়া আছে গ্রাম পঞ্চায়েতে, মানে যেভাবে কাজ কারা মানলো, কারা মানলো, কারা কলকাতার হাসপাতালে নিয়ে আসা হয়েছে ওই বিজেপি নেতাকে। এবং আপনারা সেই ছবি দেখছেন যে বিধায়ক অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু তাদের দলীয় কর্মীকে, দলীয় নেতাকে দেখতে পৌঁছে গিয়েছেন কলকাতার এই হাসপাতালে, এবং এই মুহূর্তে তিনি সুপারের ঘরে ঢুকেছেন। শারীরিক অবস্থা কি? খুব খারাপ, খুব খারাপ। দেখেন না যে পেটে মেরেছে, বাঁশ দিয়ে লাঠি দিয়েছে, দশজন মিনিমাম দশজন মেরেছে, দশজন মেরেছে, এই অবস্থা। ওকে বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেই, কিছু করছে না। পুলিশ ইউনিফর্ম পরেছে টিএমসি দের, পুলিশে কোনো আপনার নিজে ফর্ম নেই, এটা টিএমসি ফর্ম আছে, টিএমসি করে যে পার্টিরা ওই রায় সব ফর্ম পেরে পুলিশ হয়ে গেছে। অগ্নিমিত্রা পাল আসেন, তাকে ল অ্যান্ড কারণ নেই, এখানে ল অ্যান্ড অর্ডার নেই, এখানে ল অ্যান্ড অর্ডার কিছু নেই।